সৌম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনার পর সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে বিস্তর ফারাক পাওয়া গেছে। মাথায় আঘাতে নয়, পুলিশের ছোড়াগুলিতেই নিহত হয়েছেন আবু সাইদ। তবে মাথায় ইট পার্টিকেলের আঘাতে আবু সাইদের মৃত্যুর হয়েছে এমন প্রতিবেদন দেওয়ার জন্য ময়নাতদন্তকারী চিকিৎসককে চাপ দিয়েছিল সেই সময়ের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সেই চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। অন্যদিকে ঘটনার পর সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই মামলায় প্রাথমিক মতামত দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এসআইকে তথ্য গোপনের অভিযোগে মামলায় যুক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। সৌম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর বিষয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ সাদাত এবং কোতোয়ালি থানার এসআই তরিকুল ইসলাম। সম্ভাব্য মৃত্যুর কারণের ঘরে লিখেছিলেন মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে, মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব যখন দেখল গুলিতে মৃত্যু, তখন এ ধরনের সুরতহাল প্রতিবেদনে হইচই পড়ে যায়। অবশেষে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে প্রকৃত ঘটনা। 10 মিটার দূরত্ব থেকে গুলি করে আবু সাইদের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল বলে ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজীব তা উল্লেখ করেছেন। ওই ঘটনার পরের দিন করা মামলায় তদন্ত কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমানকে 30 জুলাই ময়নাতদন্ত প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছিলেন ডাক্তার রাজিবুল ইসলাম। কিন্তু এতদিন তিনি সেটি প্রকাশ্যে আনেননি, ঘটনার 2 মাস 8 দিন পর সেটি প্রকাশ্যে আনেন তিনি গণমাধ্যমের কাছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজীব জানান, মাথায় আঘাতের কারণে নয়, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছররাগুলির চিহ্ন। ছররাগুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। আবু সাইদের খাদ্যনালী এবং উরুর রক্তনালীতে জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবু সাইদ জ্ঞান হারান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে তার মাথার বা দিকেও আঘাতের কারণে রক্ত জমাট ছিল। সাইদের মাথায় আঘাতের বিষয়ে ডাক্তার রাজিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তার মাথার বাঁদিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেটি তিনি পড়ে গিয়ে বা পারিপার্শ্বিক অন্য কোনো কারণে হতে পারে, তবে এটি মৃত্যুর কারণ নয়। তাকে গুলি না করা হলে তার মৃত্যু হতো না।